আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব মজাদার রেসিপি বেসনের হালুয়া। আশা করি আজকে বেসনের হালুয়ার রেসিপিটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। দেখতে যেমনটাই সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজা এই বেসনের হালুয়া। আশা করি আজকের রেসিপিটা আপনার অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মজা মজা রেসিপির জন্য। খুব সহজে ঝটপট বানিয়ে ফেলবেন এই বেসনের হালুয়া। যদি আমার রেসিপিটি একটু ভালোভাবে দেখে থাকেন, দেখতে পাচ্ছেন মজাদার এই হালুয়ার রেসিপিটি। চলুন একটু দেখে নিই কীভাবে ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি শিরা নিয়েছি, এক কাপ চিনিতে এক কাপ পানি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। আপনারা চলে মিষ্টি দোকানে যে শিরাটা থাকে অনেক মিষ্টি কিনে নিয়ে আসেন, তো শিরাটা ফালিয়ে দিন। সেটা না ফালিয়ে দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই মজার হালুয়া। তো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি, তো হাফ কাপ তেল দিয়েছি ফ্রাই প্যানে। এখন একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিব, দুইটা এলাচ দিয়ে দিলাম। এক কাপ বেসন দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, একটু ভালোভাবে একটু ভেজে নেবেন। কালারটা যে পর্যন্ত চেঞ্জ না হয়, বেসনটা ভাজার জন্য সময় লাগবে 6-7 মিনিট। তো সময় নিয়ে একটু নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন। আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি শিরাটা দিয়ে দিব। শিরাটা দিয়ে কিন্তু থামা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। আমি তো নেড়েই যাচ্ছি, এভাবে অনবরত নেড়ে যাবেন। তো এখন একটু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিবেন 1 চিমটি। সেটা পানিটা কিন্তু শুকিয়ে গেছে, ওই সময় দিতে গেলে দেখা যাবে দলা পেকে যাবে, এই কারণে একটু পরে দিলাম। আমি আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব, একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। চুলা জালটাকে এখন কিন্তু মিডিয়াম আছে করে নিয়েছি আমি। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে ভেজে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন দেখবেন যেভাবে তলা পেকে গেছে ফ্রাই প্যান থেকে, তো এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব। আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে পরিবেশন করে নিব, এখন আর ভাজব না, চুলাটাকে বন্ধ করে দিব। সামান্য পরিমাণে এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, একটু মাখিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তো হালুয়াটাকে নামিয়ে নিলাম। দেখুন কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিশমিশটা নাও দিতে পারেন। একটু কিশমিশ দিয়ে একটু আমি সাজিয়ে দিচ্ছি। একটু অনেকে কিশমিশটা পছন্দ করেন না, তারা চাইলে নাও দিতে পারেন। তো সুন্দরভাবে সাজিয়ে নিলাম, এখন একটু কেটে নিচ্ছি। ঠান্ডা করে কিন্তু কেটে নিতে হবে। তো আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে এভাবে ঠান্ডা করে কেটে নেবেন। গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যাবে। একটা উঠিয়ে দেখাচ্ছি,
সুন্দরভাবে আপনিও বানিয়ে ফেলবেন আশা করি, যদি রেসিপিটি একটু ভালোভাবে দেখে থাকেন। খেতেও কিন্তু অসম্ভব মজা এই বেসনের হালুয়া। আজকের মতন বিদায় নিব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।